যে আমার সামনে খুবই চমৎকার একটা স্টোন ওয়ার্ক শাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে। আচ্ছা, কুচির মধ্যে আপনারা কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন। এই যে আরেকটা চমৎকার কাতান দেখেন, মানে পার্টি ওয়্যার এগুলো। এই সাইডে একটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছি, এটাও পার্টি ওয়্যার। আবার মানে অনেক শাড়ি আছে যে সব সময় পরা যায় না, কিন্তু এইটা আপনারা সব সময় পরতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ইসলাম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমার সামনে খুবই চমৎকার একটা শাড়ি দেখতে পাচ্ছেন, খুবই 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 গর্জিয়াস একটা শাড়ি। সামনে যেহেতু বিয়ে, কোরবানির, ঈদের অনেক অনেক শপিং আপনাদের করা লাগবে, পরিবারের জন্য, কনের জন্য, আবার ছেলে পক্ষের জন্য। সো আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা দোকানের সন্ধান দেব যেখানে আপনারা এসে পাইকারিতে আপনাদের পছন্দের শাড়ি, লেহেঙ্গা, মুরব্বিয়ানা শাড়ি, ইচ অ্যান্ড এভরিথিং একেবারে নিয়ে যেতে পারেন পাইকারি শপ থেকে। সো অ্যাড্রেসটা আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। শপের নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি, বাড়ি নাম্বার 1, লেন নাম্বার 1, রোড নাম্বার 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। আর এটা হচ্ছে গিয়ে সহজ লোকেশন হচ্ছে গিয়ে 11 নাম্বার এসে বড় মসজিদের পাশে আপনারা এই শপটি পেয়ে যাবেন। আর স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ, ইমো করা আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে পারচেস করতে চান তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন। তো আমাদের সাথে আছে লাবলু ভাই আর সিফাত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছো? তো আমরা কিন্তু জানি যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সম্পূর্ণ একটা পাইকারি দোকান। তো এখানে কিন্তু খুচরা নেওয়ার মতো কোনো অপশন নাই। তো একেবারেই অপশন নাই খুচরা নেওয়ার। তাও আপনারা যারা ফুল একটা মানে বিয়ের মানে আছে না বিয়ের ফুল কেনাকাটাটা ভাইয়া, এটা কিন্তু এক শপে আসলে আপনারা কিন্তু করতে পারবেন। সেই ক্ষেত্রে কি পাইকারি রেট? পাইকারি রেট যেমন ধরেন আপনাদের বাজেট থাকলো 1 লাখ টাকার, 1 লাখ টাকার বাজেটে আপনারা কিন্তু এখানে আসলে পাইকারিতে যদি আপনারা সবকিছুই নেন সেই ক্ষেত্রে কনসিডার আপনারা করবেন। ওকে, ডান। সো আজকে কিন্তু আমরা একেবারে ব্রাইডাল শাড়ির এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো। আমরা জাস্ট দেখিয়ে যাব, আপনারা পছন্দ করে স্ক্রিনশট দিবেন। এখানে আমরা কোনো দাম উল্লেখ করব না, হ্যাঁ, কারণ এটা একেবারে পাইকারি সব। যারা ব্যবসা করে এখান থেকে নিয়েই অনেক দেশের অনেক জেলায় মানুষ ব্যবসা করে থাকছে। সো এখানে অ্যাকচুয়ালি তারা খুচরা দামটা বলে না, এখানে পাইকারি দোকান যেহেতু। আপনাদের ভালো লাগলে আপনারা 2 পিস শাড়িও নিতে পারবে, হ্যাঁ, 2 পিস শাড়ি আপনারা পাইকারি দামে নিতে পারবেন, কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে। এটা ফোন কল দিয়ে তাদের কাছে জানতে হবে, কারণ এটা একটা আমরা একটা আসলে পাইকারি দোকানের একটা গোপন জায়গায় এসেছি। সো এই যে আমার সামনে খুবই চমৎকার একটা স্টোন ওয়ার্ক শাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপরে ভাইয়ার এখানে দেখছি একটা বেগুনি কালার, এখানে নেটের কাজ আছে, হ্যাঁ, নেটের এমব্রয়ডারি, নেটের কাজ। এই যে দেখেন খুবই চমৎকার। এই যে আবার সাইডে আরেক রকম কাজ। এগুলো কি ভাইয়া? বেনারসি। ওকে, এগুলো হচ্ছে বেনারসি। ওকে, তারপর আমরা নেক্সট কোনটা দেখবো? এই যে দেখেন আরেকটা চমৎকার কালেকশন, মানে আউটস্ট্যান্ডিং একটা কালেকশন, একদম আপনার মেরুনের মধ্যে হচ্ছে গিয়ে মিরর ওয়ার্ক আছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে জুয়েলারি স্টোনের কাজ আছে, এখানে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ। হ্যাঁ, এই যে দেখেন সাইডগুলো, হ্যাঁ, এটাই তো বললাম মিররের কাজ। এই যে দেখেন একদম কোনায় কোনায় কাজ, আপনারা কোথাও এটার কোনো মানে ঘাটতি পাবেন না। আচ্ছা, ব্লাউজ পিস ভাইয়া কয় কয় গজ? ব্লাউজ পিস আপু এই জায়গায় 1 গজ আছে, 1 গজ ব্লাউজ পিস। আচ্ছা, এই যে হচ্ছে ব্লাউজ পিসও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন, কোয়ার্টার আপনি বানাইতে পারবেন। ওকে ওকে, চমৎকার চমৎকার কালেকশন। আমরা কিন্তু দাম বলতেছি না, আপনারা কিন্তু 2 পিস চাইলেও পাইকারি রেটে নিতে পারবেন। জি, মানে আপনারা বউ ভাতে আর বিয়ে মিলে 2 পিস নিলে আপনারা সেটা পাইকারিতে দিবেন, রাইট? আমরা এখানে দামটা উল্লেখ করব না, এটা আপনারা আলোচনা করে নেবেন। এটাও একটা ফ্যান্টাস্টিক কালেকশন, রেডের মধ্যে হচ্ছে সিলভার কাজ করা, হ্যাঁ, সিলভার হচ্ছে স্টোনটা হচ্ছে সিলভার। এটা মাল্টি কালার, মাল্টি কালার পাথর দিয়ে কাজ করা এগুলা। আচ্ছা, মাল্টি কালার, তারপরে শামুক দিয়ে কাজ করা আছে। এই যে দেখেন, আমি যদি সুন্দর করে দেখাই, ইস কি যে ফ্যান্টাস্টিক, মানে বউকে বউয়ের মতোই লাগবে নাকি। আচ্ছা এই যে আর একটা, এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন। হ্যাঁ, শামুক পাথর দিয়ে কাজ করা আছে একবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই স্টোনগুলো পড়ে যাওয়ার কোনো ভয়ই নেই নাকি, সব লক করা স্টোন। ওকে, নেক্সট কোনটা দেখবো? নেক্সট আর একটা আমরা শাড়ির কালেকশানে আসছি। এই যে এইটাও আপনারা দেখে নিতে পারেন, এটা রানী গোলাপির মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন সামনের ডিজাইনটা, মানে এটা হচ্ছে পায়ের কাছে পড়বে ডিজাইনটা, রাইট? আর হচ্ছে এটা হবে আপনার বুকের কাছে, বুকের কাছে। আচ্ছা আচ্ছা, এই কাজটা হবে বুকের কাছে। আর এই যে পার কিন্তু ডাবল পার। হ্যাঁ, পার ডাবল, এই যে দেখেন পার আছে। ওকে, ডাবল সেট পার। আমি বারবার মেনশন করে দিচ্ছি। আচ্ছা, কুচিতেও কাজ আছে না? জি, ও কুচিটা ডিফারেন্ট, একটা হাতে হাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বডি আলাদা, কুচি আলাদা, এই তো কুচি আলাদা। আচ্ছা, কুচির মধ্যে আপনারা কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন। এই যে যারা আর কি দুই রকম শেডের নিতে চাচ্ছে, মানে শেড না সরি, আপনারা যারা আলাদা আলাদা নিতে চাচ্ছেন, কুচিতে একরকম থাকবে বডিতে একরকম, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটার মধ্যে কি কালার পাওয়া যাবে ভাইয়া? এটার ভিতরে কালার আছে 2-3টা কালার। ওকে ঠিক আছে। ওই যে ওই পাশে আমি যদি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই, এই পাশে অনেক স্টোন ওয়ার্ক আছে, এছাড়াও তাদের গোডাউনে আছে। আপনারা আপনাদের পছন্দ থাকলে আপনারা কোনো ছবি নিয়ে আসবেন, তারা ওই অনুযায়ী নিয়ে আসতে পারবে। আরেকটা, এই যে আরেকটা খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই চমৎকার। এটা হচ্ছে সিম্পলের মধ্যে, যে বোটা কাজ করা, ছোট বোটা কাজ করা আছে। হ্যাঁ, সিম্পলের মধ্যে গর্জিয়াস শামুক পাথর দিয়ে কাজ করা আছে এগুলা। ওকে, এটা হচ্ছে যে পুতির কাজও পাচ্ছেন, শামুকের কাজ করা এগুলা। ওই শামুকের ভিতরেই তো ভাই পুতি থাকে না? এটা পুতি না, এটা শামুক আছে। পুতি তো আপনার ছিদ্রি থাকে, এটা তো ছিদ্রি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওকে আচ্ছা, এই যে আরেকটা, এটা হচ্ছে, এটা কি কাতান? জি, এটা কাতান, এটা পার্টি কাতান। আচ্ছা, এটা হচ্ছে কি আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা এটা পাইকারি একটা শপে আছে, আমি বারবার বলে দিচ্ছি। এখানে তারা প্রাইস মেনশন করবে না। আপনারা হয়তো অনেকে কমেন্ট করতে পারেন প্রাইস বললো না, এটা প্রাইস মেনশন করা হবে না, বিকজ এটা সম্পূর্ণ পাইকারি একটা শপ। আপনারা যারা মানে বিয়ের বাজার করতে চাচ্ছেন, এই শপে এসে এক শপে বসে আপনারা কিন্তু ফুল শপিং, যদি আপনাদের বাজেট থাকে 50,000, তার ভিতরেও আপনারা কিন্তু ফুল শপিং করে যেতে পারবেন। জি ইনশাআল্লাহ, হ্যাঁ যেতে পারবেন। এটা কিন্তু পাইকারি বাজার, আমি বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, মুরব্বীদের জন্য বিয়ের শাড়ি, হলুদের শাড়ি, লেহেঙ্গা, ইচ এন্ড এভরিথিং মিলে আপনার 50-60-এর মধ্যে কভার হয়ে যাবে। হ্যাঁ, যেখানে একটা লেহেঙ্গায় আপনারা খুচরা কিনতে যান 50,000 টাকা দিয়ে, শাড়ি কিনতে যান 50,000 টাকা দিয়ে। এই যে এগুলো কিছু পার্টি ওয়্যার কালেকশন দেখাচ্ছি। হ্যাঁ, যারা আর কি বিয়ের কোণে যারা আছেন, আবার গিফটের জন্য দিতে পারেন, আবার দেখা যায় যে পরে ফ্যামিলির আত্মীয় স্বজনরা পরে, বা বিয়ের ফাংশনে অ্যাটেন্ড করার জন্য পরে, আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন। এগুলো সেই টাইপের শাড়ি। ওকে ওকে ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে জ্যাকেট ওয়ার্ক করা, জ্যাকেট ব্লাউজ। হ্যাঁ, এই যে হাতায় কাজ পাবেন এবং দুই হাতায় কাজ পাবেন এবং ইয়াতে পিঠে কাজ পাবেন। এই যে আরেকটা চমৎকার কাতান দেখেন, মানে পার্টি ওয়্যার এগুলো। আবার অনেকে আছে আঁকতে কাতান পরে, তাই রাইট ভাই? আবার আছে যে অনেকে বিয়েতেও কাতান, কনেরা কাতান প্রেফার করে। এছাড়াও কাতান এমন একটা কালেকশন যেটা সব মেয়েদের কাছে একটা করে থাকে, হ্যাঁ, বা রাখার চেষ্টা করে। ওয়াও, ফ্যান্টাস্টিক, এটা ফ্যান্টাস্টিক। এই যে দেখেন ফুল বডিতে কাজ। আচ্ছা, এই যে দেখেন নিখুঁত কাজ করা। এটা কি বেনারসি কাতান? জি, বেনারসি কাতান। হ্যাঁ, এটা বেনারসি কাতান। আপনারা স্ক্রিনশট রাখবেন প্লিজ। যারা হচ্ছে বউ ভাত এবং বিয়ে, ধরেন আপনারা দুইটা শাড়ি নেবেন, সেই ক্ষেত্রেও কিন্তু পাইকারি দামে রাখা হবে। এই যে দেখেন, এই যে আরেকটা শাড়ি, যারা পার্টিতে পড়তে চাচ্ছেন বা হলুদের কনেরাও কিন্তু এখন মানে খুবই গর্জিয়াস একটা শাড়ি, লেহেঙ্গা এগুলো পরে থাকে। সো আপনারা সেই ক্ষেত্রে এটা দেখতে পারেন। এটা কিন্তু একটা আছে না যে খুবই হলুদ, সেই হলুদ না, এটা খুবই নাইস একটা মাস্টার্ড কালার, এবং সাইডে বর্ডারে আপনারা রানী গোলাপি পেয়ে যাচ্ছেন। এই কালারের আবার যদি আপনারা একটু ম্যাচ করে ব্লাউজ পিস বানান, শাড়িটা বিশ্বাস করেন একদম পুরো ফুটে থাকবে, দেখেন মাখনের মতো, মানে এত চমৎকার একটা শাড়ি। এই যে আরেকটা দেখেন রেড কালার, এখানে শাড়ির অভাব নাই, আমি শুধু সারা দিন দেখাবো, তা আমার দিন শেষ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আর রেডের মধ্যে এখানে অফ হোয়াইট পেয়ে যাচ্ছেন, অফ হোয়াইটের মধ্যে কাটজারি সুতার কাজ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা কাতান আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আপনারা গিফটের জন্য এগুলো নিতে পারেন। মানে আপনারা হচ্ছে কি বিয়েতে দেখা যায় একসাথে অনেক শাড়ি নেওয়া হয়, গিফটের জন্য নেওয়া হয়, নিজের জন্য নেওয়া হয়, পরিবারের জন্য নেওয়া হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি একদম বেস্ট একটা চয়েস হবে। আপনারা আসবেন, মানে দুইটা পারচেস করলে আপনারা পাইকারি দামে পাচ্ছেন ভাই। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনারা যদি যখন ফুল একটা মানে রেডি করবেন তখন কিন্তু অনেক কমে আসবে অ্যামাউন্ট, রাইট ভাইয়া? আচ্ছা, এই সাইডে একটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছি, এটাও পার্টি ওয়্যার। আবার মানে অনেক শাড়ি আছে যে সব সময় পরা যায় না, কিন্তু এইটা আপনারা সব সময় পরতে পারবেন। এটা অনেক সুন্দর, এটা একদম পাতলা, একদম হালকা। আর এটা ক্যারি, ওয়াও ওয়াও। এটার মধ্যে দেখি পুরো ফুল বডিটা দেখি, অনেক সুন্দর, খুবই চমৎকার। আমরা আবার আমি আবারও বলছি আমার দর্শকদের উদ্দেশ্যে, যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন। আর যারা হচ্ছে বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু অবভিয়াসলি চলে আসবেন। এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, আর এই যে হাতা এবং পিঠে যাবে এই কাজটা। তো এখানে কিন্তু আমি বারবার আবারও বলে দিচ্ছি, পাইকারি, যেহেতু এটা একটা পাইকারি শপ, এখানে খুচরা একেবারেই বিক্রি হয় না। আপনারা চাইলে এক পিস আসলেও নিতে পারবেন না, মিনিমাম 2 পিস নেওয়া লাগবে। তো সামনে যাদের বিয়ে, কোরবানির পর যারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই শপটাতে। আমি আপনাদেরকে বারবার এটাই বলছি যে একসাথে এক জায়গায় বসে অনেক কিছু কেনাকাটা করবেন। আপনাদের বাজেট যদি থাকে 1 লাখ, সেই জায়গায় আপনাদের বাজেট নেমে আসবে অর্ধেক। ঠিক আছে? তো ভাইয়া, যারা ধরেন আসতে পারবে না, ঢাকার বাইরে অনেক দূর দূরান্তে আছে, আমার এখান থেকে আমার চ্যানেল দেখে যারা ধরেন শাড়ি পছন্দ করলো, আপনাদেরকে স্ক্রিনশট দিল যে আমি 2টা শাড়ি নিব, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডেলিভারিটা দিয়ে থাকবেন? ডেলিভারি দেব, কুরিয়ার থেকে পাঠিয়ে দেব। আচ্ছা, কুরিয়ারের মাধ্যমে দিবেন? আচ্ছা, কুরিয়ার চার্জটা হচ্ছে গিয়ে 10এর উপরে? 10এর উপরে। আচ্ছা, সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে হচ্ছে প্রাইসটা ভাইয়ারা বলে দিবে, কারণ এখানে যারা ব্যবসা করে এখান থেকে কিন্তু অনেকেই, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করে। এই কারণে তারা কিন্তু আপনাদেরকে অরিজিনাল প্রাইসটা, খুচরা প্রাইসটা বলা হয় না। এই জন্য আপনারা ভিডিও কল দিবেন, পছন্দ করবেন, তারপরে ভাইয়ারা প্রাইসটা বলে দিবে। অবশ্যই চ্যানেলে রেকমেন্ড দিলে একটু কমায় টমায় রাখেন ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমার চ্যানেলের দর্শকদের জন্য অবশ্যই কিছু স্যাক্রিফাইস করবে। আর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে এতক্ষণ অনেকগুলো কালেকশন দেখিয়েছি। পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে 2টা শাড়ি মিনিমাম অর্ডার করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।